দর্শক, সেন্ট মার্টিনের এই নয়নাভিরাম নৈসর্গিক পরিবেশে সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যার সময় আমরা যার দেখা পেয়েছি, তিনি মধু হই হই খ্যাত শিল্পী আব্দুর রশিদ। আমরা তার সাথে কথা বলবো। রশিদ ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার গান মধু হই হই এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, আপনার কেমন লাগে? ভালো লাগে, আমার ভালো লাগে জনপ্রিয়তা যখন হয়েছে, আমার ভালো লাগে, খুব ভালো লাগে আমার। তো এই গানটা আপনি কখন কোন বয়সে রচনা করেন এবং কোন প্রেক্ষিতে এটা গিয়েছিলেন? এটা তো মনে করেন ওই প্রেমের প্রেমের চেক মনে করেন ওই প্রেমের কারণে ওইটা এই গানটা আমি মানে বানাইছিলাম, ওই গানটা আমি গাইছি। তা বলে লোকজন আছে আমার থেকে এই ভিডিও করে এই মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে কতজনে কত রকম করে আমার থেকে ভিডিও করে নিয়ে গেছে। ও, তার মানে হচ্ছে আপনি প্রেমের দুঃখে এই গানটা লিখেছিলেন, গেয়েছিলেন। তো যখন এই গানটা গেয়েছিলেন তখন আপনার বয়স কত ছিল, কতদিন আগে এই গানটা গেয়েছিলেন? এটা হইলো মনে করেন 18-19 বছর আগে, 18-19 বছর হয়ে গেছে আর কি। তো এই গানটা নিয়ে যদি এখন অন্য কেউ দাবি করে তার গান, সে ব্যাপারে আপনার কি বক্তব্য? কি করব, গান তো এটা গান, গানের তো বহু জোরে বহুত রকমের করে গান কার কাছে, তাহলে গান তো মানে আমার তো ওইটা এখনও এরকম করে গান গাই নাই। গান গান তো আমি গাইয়ে দিছি, বস দুনিয়ার মানুষে গাচ্ছে এবং আমিও তো গাই, ওইরকম আনন্দ পাই, ওইটা আমার ভালো লাগে। তো যার প্রেমের দুঃখে আপনি এই গানটা গিয়েছিলেন সে কোথায় আছে, কেমন আছে এখন? আমার বাড়িতে গেছে, ওই তো মানে শাদিসুদ হয়ে গেছে, এই আছে জামার সাথে। তো সে কি জানে যে তার প্রেমে আপনি এতটা বিরহী ছিলেন? হ্যাঁ জানে, অবশ্যই জানে, জানে, জানলে কি করবে, কিছু করার নাই, কেমন বিয়ে শাদি হয়ে গেছে। তো আপনি কি বিয়ে করেছেন? জি বিয়ে করেছি আমি। কি আপনার পরিবারে কে কে আছে? আচ্ছা আমার মেয়ে আছে, ছেলে আছে। আমার বোন। কয় ছেলে মেয়ে আপনার? আমার এই দুটি মেয়ে একটা ছেলে। তো রশিদ ভাই আমরা আর কথা দীর্ঘায়িত করব না, আমরা আপনার গান শুনতে চাই। কি গান শোনাবেন আজকে আমাদেরকে? শুনুন একটা আমাদের আমার একটা আঞ্চলিক গান। গিলাম সিটাং গেলাম, টেনা গিলাম সিটাং গেলাম, গেলাম লেডা গিলাম সিটাং গেলাম, তেনা গিলাম সিটাং গেলাম, গেলাম লেডা নতুন সুন্দর নারকেল দিনিরা, বিয়া নতুন সুন্দর নারকেল দিনিরা, সুগাহানি সন্তরাশি অনকে শুনাই রমণী দাদার হাসলো দেবে সতাই, বাইরে তু নাইলে মানু, বাইরে তু নাইলে মানু তারাই আর মেলা তোমার
লবণ পানি হাসা তুয়াত বছর বছর হদুন পুরি বছর বছর হদুন পুরি সিন্তুন বেড়াই যায় ইয়া তু নতুন সুন্দর নারিকেল জিন্দিরাই ইয়া তু নতুন সুন্দর নারিকেল জিন্দিরাই গিলান সিটাং গেলাম তেনা গিলান সিটাং গেলাম গেলাম লেডা অসাধারণ, অনেক সুন্দর। এই গানের কথাগুলো কি একটু আমাদেরকে বলবেন, কি কথা ছিল এই গানে? টাকনাক গেলাম, সিটাং গেলাম, ঢাকা গেলাম, সব ওর থেকে সুন্দর লাগছে আমাদের সান মার্টিন এই নারকেল জিন্দিরা। তা ওইলে মনে করেন সুর নাই, ডাকাত নেই, সন্ত্রাস নেই, নীরব মানুষ যার যার কাজে তেতে। এই নীরব মানুষ এলাকার যারা নীরব মানুষ আছে এরা হলো নীরব মানুষ, যারা যার যার কাজে লাগিয়ে থাকে। তা ওইলে বছর বছর কত টুরিস্ট সেখানে এসে ঘুরে যায়, এবং শারীরিক দিক থেকে লবণ পানি তাহলে কাঁচা কাঁচা পাথর সেন্ট মার্টিন ঘুরে দেখেন ওইরকম। আপনার এই গানের কথা না শুনলে আসলে বোঝা যায় না যে একটা মাটির মানুষ তার মাটিকে কতটুকু ভালোবাসলে এ ধরনের গান লিখতে পারে, গাইতে পারে। তো এবার আপনার সেই মধু হই হই গানটা আমরা আরেকবার একটু শুনতে চাই। ওকে শুনি। মধু হই হই বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসার দাম দিলা ভালোবাসার দাম
ভালোবাসার মূল্য বুঝি না, মন কারণে ভালোবাসার দাম। আপনার কণ্ঠে আমরা এই গানটা নতুন করে আরেকবার শুনলাম। আরেকটু বিষয় জানতে চাই যে আপনার পেশায় কি করেন? গান তো শুনি, ভালো গান গান, কিন্তু পেশায় কি করেন? এখানে সেন্ট মার্টিন তো বেশ পেশা হইলো, মানে মনে করেন মাছ ধরা, মাছই ধরি, মানে অফ সিজনে, মানে মনে করেন যে সময় যারা ট্যুরিস্ট না আসলে তারপরে সাগরে নামে যাই মাছ ধরি। ওইটাই সাগরে কিভাবে মাছ ধরেন? ওই জাল দিয়া, জাল নিয়ে টলার নিয়ে যাই, ওইখানে মধ্যখানে যাই জালটা মারি, বসে থাকি, তারপর কিছুক্ষণ পর টাইনা নিয়ে চলে আসি, ওখানে মাছ বাজে। তো আপনারা যারা এই যে টলারে মাছ ধরেন, তারা মাছ ধরে কি রকম ইনকাম করতে পারেন? ইনশাল্লাহ কোনোরকম কোনোরকম সংসার চালাতে পারে আর কি, ওই রকমই, বেশিও না, মানে মনে করেন কোনোরকম চলি আর কি, ওই রকম। আচ্ছা, আপনার এই জীবনকালে সর্বোচ্চ কি পরিমাণ মাছ ধরেছেন? মাছ তো বহুত ধরছি, বহুত বহুত মাছ ধরছি, তো বলার মতো তো ওইরকম ইয়া নাই, হিসাব নাই, তো মাছ তো বহুত বেশি মাছ ধরা গেছে। আগে তো বহুত বেশি মাছ ছিল, এখানে তো এখন কমে গেছে, আগে তো অ্যাভেলেবেল মাছ এখান থেকে দেখলে ইলিশের চাং চাং দেখা যাইত, আমরা ছোটো থাকতে দেখছি আর কি। তো এই মাছ কি আপনারা কোনো মহাজনের হয়ে ধরেন না নিজেরাই ধরেন? মহাজনের মনে করেন ট্রলার দিয়া যার কোম্পানি আছে, তো ওইখানে বড় বড় ট্রলার করে রাখছে, মানে আমরা যাই ওরকম মহাজনের মতোই আর কি। তো রশিদ ভাই, আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি আমাদেরকে গান শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমিও ধন্যবাদ।